দাদির স্বপ্ন পূরণ করতে পাবনা চলে পাবনা দিয়ে ভেমালা আপু ভাইয়েরা মেসেজ দিচ্ছে সবাই অসংখ্য ধন্যবাদ গাছ ও প্রাণ ফিরে পাইছে গাড়িতে উঠে একটা ঘুম দিলাম সকাল সকাল জ্যামও আসিল না খুব তাড়াতাড়ি পৌঁছাই গেলাম যমুনা ব্রিজের আগে একটা রেস্টুরেন্টে হ্যাঁ নাস্তা করলাম সকালে এইবার মোরা চলে পড়ছি যমুনা ব্রিজের উপরে এটা যমুনা ব্রিজ কি লেগে এটা না যমুনা সেতু আর গো মোরা যাইতে পাবনায় দাদির স্বপ্ন পূরণ করতে এটা হলো মোর আরেকটা দাদি পাবনা মোরা একদিনের লেগে আইছে এই একদিনে পুরা পাবনা শহরটা চিনতে পাবনা করছি ঘুরমু তো আওয়ার পর হুনি মগো বলে তিন চার বাড়ি দাওয়াত আগে দাওয়াত খাইতে হইবে তো মোরা বাড়ির মধ্যে চললাই বললাম গাড়িটা পার্কিং করলাম কোনো রকমে মানে বড় সর একটা বাগান আছিল যেই বাগানের মধ্যে খালি ছাগল আর ছাগল মগো ঘরের মধ্যে বইতে দিলো এবার কই দাদির স্বপ্ন মানে কি মোর একটা দাদি হইলো হ্যার বাপের বাড়ি চার বছর যাব তাই না মুই কইলাম ঠিক আছে এবার হইলো আমনেরে বাপের বাড়ি লই যাম তো সিলাই পাবনা হইলো এখানে মগো সরবত দেশে এখানে ফল টল কাটতে দেশে মোরা আইছি আজ গো তুই ফল ফ্রুটস খাইলাম এর মধ্যে কইলো বলে ভাত খাওয়ার সময় হয়ে গেছে এবার চিন্তা ভিডিও করব না এত এত আইটেম দেখে তো ভিডিও না কইতে পারলাম না প্রথমেই হেরা ডিম ভুনা দেছে গুড়ি গুড়ি ভাজি দেখে কই এত সিকুন সিকুন কি ভাজি পড়ে হলাম আলু ভাজি আর খাইতে এত মজা লাগছে মই তো হুদা হুদা আলু ভাজি খাইছি আমার একটা সফট কালারের মধ্যে আছিল রৌদের লগে মন হইতেছে ঝল গেছে বাট এটার কালার দাম মাশাআল্লাহ এত জো বহু দিন পরে মোর একটা প্রিয় জামা হইছে বিশেষ করে জামার ওন্নাডা আসিলো ভেমালা গর্জিয়াস চারপাশে এরমে লেস লাগানোর লাগি এটা মোটামুটি অনেক ভারী একটা ওড়না ছিল কেউরি পছন্দ হয়ে যাইবে জামা টানে সালাম ইউনিক কালেকশন বিডি পেজ দিয়ে পেজের লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে মুই মূলত বাগানে বাইরেছি গাড়ি দিয়ে মোর ব্যাগ নেওয়ার লগে রেহানে মোর জামার আসল কালারটা কিন্তু বোঝা যাইতে আছে কমেন্ট করে জানাই দেন কালারটা কেমন লাগছে মোর তো প্রিয় একটা কালার তো ব্যাগ নিয়ে ড্রেস ট্রেস পাল্টাইয়ে মোরা বাইরে বাইরেছি কারণ মোরা জামো এখন আর একবারই দাওয়াত খাইতে রাত্রিরে এরপর দেখি গাড়ির উপরে গুড়া গড়ায় লাভিউ লাভিউ লেখে থুইয়ে আর বিভিন্ন ধরনের নাম দেখে সরো কালের কথা মনে পড়ে গেছে কারণ এমন আবেগ মগও আসিল ভাই কিন্তু কি কম দুঃখের কথা সরমে কইতে না এখানে বালুর মধ্যে মোর গাড়িটা পড়ার কারণে উড়াইতে একটু কষ্ট হয়ে গেছিল ড্রাইভার আসছিল পাক্কা পেলে আর ঘুরে করছে কি যাই হোক মোরা কিন্তু ভুল রাস্তায় ঢুকে গেছি ওই যে দাদি চার বছর পরাইসে রাস্তাঘাট ভুলে গেছে দাদির বাপের বাড়িতে সাইকেল লোক আর পরে ভাজা খাইতে মন চাইছে ওদিকে রাত নয়টা প্রায় বাইজে গেছে আর গ্রামে তো রাত নয়টা মানি অনেক মোরা আশপাশে কিছু মার্কেটের মধ্যে ঘুরতে আসলাম মার্কেট বলতে গ্রামের বাজার তো এখানে এই বুড়া আঙ্কেলের ধারে সব পেঁয়াজু বেগুনি সব মিলিয়ে সাত আটটা পাই শেষে দাদুর ভাই পুতে আবার মগো হয়ে কিনে দিল এই পর বাসায় চলে পড়লাম ও ভালো কথা এখানে বাড়িগুলোর ডিজাইন গুলা অনেক বেশি ভাল লাগছে মোর দ্বারে কিন্তু মনে হয় একটা বিল্ডিং আর মধ্যে ঢোকার পরে দেখি উঠান আছে এরপর আরো অনেক গুলা রুম আছে বাগান আছে এত কিছু যে মধ্যে এটা বাইরে দিয়ে বোঝা যায় না এই জিনিসটা মোর এত ভালো লাগছে এখানে আয়রা আয়ান আরো ঘুরা গাড়ায় সবাই খেলতে আসে মুই ব্যাগটাকে এই পাশে রাখে দিলাম এর মধ্যে মোকো খাওয়ান চলেই পড়ছে এখানে ডিম ভুনা ছিল আলু ভাজি আসিল তারাও মাছ মাংস তো আসি আরো কয়েকটা ভাজি আসিল ডাল আসিল আলু ভাজি দেখেই মুই একটু অবাক হয়ে গেছি যে ওই বাসায় দিল ওই বাসায় দিল ব্যাপারটা কি পরে শুনলাম আলু ভাজি হইলো এখানে প্রধান খাবার প্লাস হইলো ডিম ভুনাও সব কিছু তো দিবি লগে আলু ভাজিটা মাস্ট দেবে খেতে বুঝি চিন্তা করছি মোর সপ্তাহে একদিন আইতেই হইবে পাব আলু ভাজি মোর ভেমালা ভেমালা পছন্দ তো আলু ভাজি দিয়ে এই পোলাও খাইলাম এরপর আবারো কথা আনি আলু ভাজি লইলাম মাংসের বাড়ি দিলো মই কিছি মাংস খামু না আলু ভাজি দেন এরপর মোর আবারো আলু ভাজি দিলো দিন সকালে একটু আবার খাওয়া দাওয়া করলাম আগো বাগান দিয়ে লিচু আইনা দিলো এটা ছিল মোর পছরের প্রথম লিচু বাড়ির মধ্যে এই রমের বিশাল বড় একটা উঠানো আছিল আর উঠানের সাইড পাশে কিন্তু ভেমালা গাছপালা আছিল সুন্দর হঠাৎ করে মই গরমে অস্থির হয়ে যাই কোন রকমের একটা হিজাব এই রমের পেছাই পেছাই আটতে আসি এইবার মোর আর দিয়ে দিছি পাবনা মানসিক হাসপাতালে সারা জীবন হুনছি পাবনা মানসিক হাসপাতালের কথা এই প্রথমবার জামু এছাড়াও পাবনার বিখ্যাত মিষ্টি খাইতে জামু আরো একটা বাড়ি দাওয়াত আছে এটা খাইয়ে মোরা ঢাকার রওনা দিয়ে দিবো আজকে ভিডিও এডুকি রাহি কালগো মনে নেক্সট পর্ব টাটা বাবা আলাইকুম আল্লাহ হাফিজ